একক খাত হিসেবে পোশাক শিল্পের মাধ্যমে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম ব্যাংকগুলোর মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতা থাকার কারণে বেশিরভাগ সময় আমদানি রপ্তানিতে পণ্যের দাম যাচাই বাছাই করা সম্ভব হয় না বলেও মনে করেন গবেষকরা ইন্টারন্যাশনাল ট্রেডে প্রাইস ভেরিফিকেশন নিয়ে বিআইবিএম আয়োজিত সেমিনারে এসব তথ্য উঠে আসে শারফুল আলমের রিপোর্ট আমদানি রপ্তানিতে আন্ডারভয়েস বা ওভারভয়েসের মাধ্যমে প্রতি বছর দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার হয় ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি জিএফআর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় সত্তর হাজার কোটি টাকা পাচার হয়ে থাকে নির্বাচনের আগে এ ধরনের অর্থ পাচারের সংখ্যা আরও বেড়ে যায় আর এমজি এমন সেক্টর যেখানে প্রাইস অনেক ভ্যারি করতে পারে সম্ভাবনার দিক থেকে বিবেচনা করলে আমাদের ওইটাই সবচেয়ে বড় এরিয়া যার মাধ্যমে আমরা দেশ থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারি ট্যাক্স ফাঁকিও দিতে পারি এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি ওর মাধ্যমেই করতে পারি ওদের মেথডগুলোই এমন চেক করার জায়গা কম ওপেন অ্যাকাউন্ট ব্যবহার করে বেশি আমরা ব্যবহার করি এলসি চেক করে করে যাবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আলোচনায় বক্তারা জানান অর্থ পাচার বন্ধে আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো সফটওয়্যার বা বিশেষায়িত কোনো মানদণ্ড না থাকায় রপ্তানি পণ্যের সঠিক দাম নিরূপণ নিয়েও চ্যালেঞ্জের মুখে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতেও দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তিরও গুরুত্ব দেন তারা এগুলো অনেকগুলো প্রিকন্ডিশন আছে প্রথম কথা হলো আমি যে টাকাটাকে চলে গেছে বলে বলছি অনেক সময় সেটা অরিজিনগুলো রাইটলি আইডেন্টিফাই করা যায় না আমরা গেস করে বলি ওই দেশে প্রমাণ করতে হবে যে উনি একজন ক্রিমিনাল এবং উনি এটা ক্রিমিনাল অ্যাক্ট করেছেন যতটা না আমরা ওই দিকে চিন্তা করা উচিত যে টাকাগুলো আনবো হ্যাঁ পারলে খুব ভালো তার থেকে বেশি চিন্তা করা উচিত ভবিষ্যতে যাতে টাকা না যায় দুই দেশের মধ্যে এই ধরনের টিটি থাকতে হবে যে ওই টিটির মাধ্যমে যাতে আমরা ওই ধরনের তাকে এই দেশে আনতে পারি এখন এগুলো যদি বিবেচনা করেন তাহলে কমপ্লেক্সিটি অনেক হাই সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থপাচার কমিয়ে পণ্য আমদানি ও রপ্তানিতে নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের প্রকৃত দাম প্রকাশ ও সংশ্লিষ্ট সংস্থার কাছে ওইসব তথ্য জানানোর কথা বলেন আলোচকরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা